15ই আগস্ট দেশের 75তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে রাজধানীর আসাম রাইফেলসের ময়দানে। গত বছর করোনা ভাইরাসের প্রকোপের কারণে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের কাটছাট করা হয়েছিল, তবে এবছর করোনার প্রকোপ কম থাকার কারণে আগের মতোই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুচকাওয়াজ প্রদর্শন করা হবে। বর্তমানে আসাম রাইফেলসের ময়দানে চলছে জোর কদমে প্রস্তুতি, স্থানীয় মঞ্চ তৈরির কাজ চলছে। যে সকল প্লেটুন অংশগ্রহণ করবে তারা বর্তমানে আসাম রাইফেলসের ময়দানে প্রস্তুতির কাজ সেরে নিচ্ছে।